এক মায়াবী অভিজ্ঞতা। সবাই মিলে যাচ্ছি, একজন বারণ করলো পিছনে, একটা লোক বললো আমরা একটা রহস্যকর জায়গার উপরে উঠছি, কিন্তু দেখা আলোটা থেকে গুপ্তিপাড়া যাওয়ার সব থেকে সোজা এবং সহজ পথটি হলো লোকাল ট্রেন। আমরা এখন আছি পঞ্চবটি গুনে, এখানে রাম সীতা একসাথে থাকতো। গুপ্তিপাড়া জায়গাটি অত্যন্ত নিরিবিড়ি একটি জায়গা। কালে গুপ্তিপাড়ার রথ এতটাই বিখ্যাত ছিল যে সেটি পুরীর সঙ্গে সমতুল্য ছিল। তোমরা কিন্তু ঘুরতে এসো সবাই, তোমরা কিন্তু সবাই ঘুরতে এসো জায়গাটা। পাখির কলরব আর পরিবেশের স্নিগ্ধতার মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে এবং জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে মন্দ লাগবে। শুনেছিলাম গুপ্তিপাড়ার গঙ্গার ঘাটটা খুবই সুন্দর এবং বিস্তীর্ণ এরিয়া জুড়ে এটি অবস্থান করছে, তাই পৌঁছে গেলাম গুপ্তিপাড়া সেই বিখ্যাত গঙ্গার ঘাটে। সত্যি ঘাটটা অপূর্ব। এই বাড়িটি গুপ্তিপাড়ার 400 বছরের পুরনো সেন বাড়ি। এই সেন বাড়িতে গুপ্তিপাড়ার বহু ইতিহাস আজও মানুষের কাছে অজানাই থেকে গেছে। অন্ধকারের মধ্যে আমরা সেই রাস্তা দিয়ে আরো এগিয়ে চললাম। চারিদিকটা অন্ধকার হওয়ার কারণে আমরা চারিদিকে অসংখ্য সুন্দর জোনাকির আলো উপভোগ করলাম। প্রাচীনকাল থেকে তন্ত্র সাধনার প্রসিদ্ধ এক স্থল এই গুপ্তিপাড়া ভ্রমণের ইচ্ছে ছিল অনেকদিন থেকেই, তাই গুপ্তিপাড়া পৌঁছে সেইখানকার রহস্যময় জায়গাগুলো আমাদের আরো বেশি করে আকৃষ্ট করলো। মন্দিরটার নাম কি? বৃন্দাবন দাসের মন্দির। চ ঢোকা যাক। মন্দিরগুলো পুরো কাছমছমে ব্যাপার। শুধু আমরা আমরা তখন মন্দিরে প্রবেশ করছি এবং চারিদিকটা পুরো ফাঁকা। মন্দিরে সেই মুহূর্তে কেউই উপস্থিত ছিল না, কেবল আমরা বন্ধুরা। এই বৃন্দাবন চন্দ্র মঠ চত্বরে সব থেকে প্রাচীন হলো শ্রী চৈতন্য দেবের মন্দিরটি। এটি 1700 সালের গোড়ার দিকে নির্মাণ করা হয়েছিল। শ্রী চৈতন্য দেবের মন্দির ছাড়াও এখানে রয়েছে আরও 3টি মন্দির, বৃন্দাবন চন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির এবং রামচন্দ্রের মন্দির। মন্দিরের গায়ে রয়েছে অসংখ্য টেরাকোটার কাজ। কাজগুলো চার মন্দিরটাকে পুরো শিকল দিয়ে বাঁধা। ব্যাপক কারুকাজ। চারটি মন্দিরই একে অপরের সাথে যুক্ত।
বৃন্দাবনচন্দ্র মন্দিরের দেয়ালে এবং সিলিংয়ে আছে বহু ফ্রেস্কো পেইন্টিং। এই পেইন্টিংগুলি আপনার নজর অবশ্যই কাড়বে। ধীরে ধীরে আমরা প্রত্যেকটি মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে শুরু করি। অন্ধকারের কারণে ভিডিওতে কিছু দেখানো সম্ভব হয়নি, কিন্তু অডিওটি ভালো করে শুনুন। এক মায়াবী অভিজ্ঞতা, সবাই মিলে যাচ্ছি। মায়াবী অভিজ্ঞতা। চাবি পেছনে একজন বারণ করলো, পেছনে যেতে একটা লোক বললো যাবি কি যাবি না, চ একবার ঘুরে চলে। চুপ বারণ করলো যেতে, আমরা তাও যাচ্ছি। দারুণ অভিজ্ঞতা, এরম অভিজ্ঞতার জন্য আমরা এসে যে এখানে এরম অভিজ্ঞতা পাবো কেউ বুঝতেই পারিনি। পুরো আশাটা সার্থক। রহস্যকর জায়গার উপরে উঠছি, একটু দেখা আলোটা, আস্তে আস্তে উঠছি, জানি না কি হবে। আস্তে আস্তে যাই বাবা, আস্তে আস্তে পড়ে যাবি, আস্তে চল জুড়ে চ। মায়াবি পড়বে। তারা রে আমি যাবো, ভয় লাগে আমার। হ্যাঁ চ। এখান থেকে পুরো এরিয়াটা দেখা যায়, ফুল এরিয়াটা এখান থেকে দেখা যায়। পুরো এরিয়া দেখা যায়, সব ঠিক করে বসে আছে জায়গায়।